कत स्टूडेंट्स गरीब स्टूडेंट्स एजुकेशन दा होच्छे मैन मेकिंग एजुकेशन स्वामीजी बार बार बोलछेन चरित्र गठन और कैरेक्टर बिल्डिंग एजुकेशन नेशन बिल्डिंग एजुकेशन ये सब करछेन तो अपनादेर भितरे स्वामीजी स्वामीजीर अनेक हाउस होल्ड डिसाइपल्स छिलेन गृहस्थ भक्त छिलेन आलसिंग पेरुमाल मिस्टर एंड मिसेस लेगेट कैप्टन एंड मिसेस सेवियर एरा एत स्वामीजीर जन्य करलेन तो रामकृष्ण मिशन होच्छे अपनादेर আমরা শুধু এখানে কেয়ার টেকার্সের মতন আছি আজকে আছি কালকে আমাদের যে কোনো জায়গাতে ট্রান্সফার হতে পারে এটা একটা আর্মির মতন ফৌজের মতন স্বামীজি যেখানে ডাক পড়বে আমরা যেতে মহারাজ পুরী মিশনে খুব সুন্দর কাজ করেছিলেন তো এখানে আমরা কিছুদিনের জন্য আছি কিন্তু আপনারা এখানকার স্থায়ী বাসিন্দা পার্মানেন্ট রেসিডেন্টস তো এই আশ্রম আপনাদের তো আমাদের মহারাজ ডক্টর সরি অরিজিৎ সরকার উনি বলছিলেন প্রফেসর ये संघ होच्छे आश्रम होच्छे ठाकुर स्थूल शरीर ये स्थूल शरीर जान बिल्डिंग्स जान खूब सुंदर भाव होते पारे मेंटेनेंस होते पारे क्यों बिल्डिंग्स नैचुरली मेंटेनेंस दरकार वेर एंड टेयर थाके तो अपने अपनारा बोलते पारि महाराज हमारा गृहस्थ संसारे आज क्य करते की सामर्थ्य आज रामायणे खूब सुंदर भाव गोस्वामी तुलसीदास जी बोल একটা হচ্ছে মহাবলী মহাবীর হনুমানজি উনি রামের কাজ একা করলেন একা সমুদ্র লঙ্ঘন করলেন আর একটা মহা কি শক্তিশালী হনুমানজি আমরা হনুমানজির মতন নয় আমরা একটি স্কুইরেল কাঠ বিড়ালির মতন আমাদের সে হচ্ছে কাঠ বিড়ালির মতন একটু যদি আমরা করতে পারি আমাদের জীবন ধন্য হবে এই টাকি আশ্রম আরও সুন্দর কেন হস্টেল বিল্ডিং মেনটেনেন্স করতে হবে অনেক টাকা পয়সা দরকার হিঙ্গলগঞ্জে এখন ওরকম মেয়ে নেই তো আপনারা একটু গিল কাঠ বিড়ালির মতন যদি সেবা করি শ্রীকৃষ্ণ গীতাতে খুব সুন্দরভাবে বলেছেন কি বলেছেন স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াত স্বল্পমপ্যস্য একটু যদি আমরা সেবা করি হাত বাড়াই আপনারা করছেন অনেক করছেন সেবা করছেন সাহায্য করছেন আরও আমরা যদি না করতে পারি ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারি মা ঠাকুর এই সমস্ত বিল্ডিংস তোমার এটা যেন আরও সুন্দরভাবে লোকে যখন বাইরে থেকে আসবে দেখবে ওদের মন প্রফুল্ল হবে আনন্দ পাবে এই ছেলেরা এত সুন্দর পরিবেশে বিউটিফুল ইনফ্রাস্ট্রাকচার আছে এখানে এরা পড়াশোনা করে কি এনলাইটেন্ড সিটিজেন্স হবে নাগরিক দায়িত্বপূর্ণ নাগরিক আর মহাপুরুষ হবে তো এই কাজ এখানে হচ্ছে আপনাদের ভিতরেই এই সামর্থ্য আছে সব সমস্যার সমাধান করার সামর্থ্য আপনাদের আছে কেন এটা আশ্রম আপনাদের এটা সবসময় মনে করতে হবে ঠাকুর মা হচ্ছে আমাদের বাবা মা এই আশ্রম হচ্ছে ওনার আর আপনাদের তারপরে এটা করলে কি আজকাল যে স্ট্রেস আছে চাপ আছে উদ্বেগ আছে চিন্তা আছে এটা দূর হয়ে যায় আমরা নিঃস্বার্থভাবে একটু যদি করি रथी पर दूसरों के लिए काम करने से सोचने से एक उद्वेग तनाव दूर हो जाता है एरकम बोले द लीस्ट वी थिंक ऑफ अदर्स द लीस्ट गुड वी डू फॉर अदर्स इट विल सेव अस फ्रॉम ग्रेट डेंजर तो একটা যদি আমরা সেবামূলক করতে পারি আপনারা আরও স্ট্রেংথেন করতে পারলে এই স্ট্রেস দূর হবে তারপরে আমাদের ত্যাগানন্দজি খুব সুন্দরভাবে কথামৃত পড়লেন সবসময় এই ভাব নাহং নাহং তুহু তুহু নাহং নাহং তুহু ঠাকুর আমি নয় আমি কেউ নেই তুমি কিন্তু ঠাকুর আমাদেরকে যন্ত্র করে যন্ত্ররূপে অদ্ভুত কার্য করতে পারবেন মাও নিজে বলেছিলেন ঠাকুর যখন বললেন তোমার অনেক কাজ করতে হবে আমি কী করেছি আমার শুধু নাই তোমাকে করতে হবে মা বললেন আমি কি করবো ঠাকুর আমি তো মেয়ে মানুষ তো এরকম সংসার কিন্তু মা কী কাজ করলেন একা ঠাকুরের শরীর যাওয়ার পরেও ব্রাহ্মণ বিধবা হয়েছে হওয়ার পরে 34 বছর 34 ইয়ার্স ঠাকুরের শরীর গেল 1886 86 সালে মার শরীর গেল 20 সালে প্রায় 32 বছর 34 বছর মা একা কাজ করলেন এই সঙ্গজননী তো আপনাদের ভিতরে মায়েদের ভিতরে অনন্ত শক্তি আছে মায়েরা যদি ইচ্ছা করলে দুদিনে অসম্ভব সম্ভব হয়ে যাবে তো এটা আমি বলতে চাইছিলাম আজকাল কেন স্ট্রেস থাকে দুঃখ থাকে উদ্বেগ থাকে চিন্তা থাকে আর আমি একটা প্র্যাকটিক্যাল একটা বলতে চাইছিলাম এটা কি হচ্ছে কি একজন আমরা তো সাধক আমরা তো ভক্ত আমাদের অ্যাংজাইটি থাকে টেনশন থাকে উদ্বেগ থাকে একজন স্টুডেন্ট ছিলেন কানাডাতে পড়ছিলেন মন্ট্রিয়াল মেডিকেল কলেজে ওর নাম হচ্ছে নাম ছিল উইলিয়াম অসলার বলে ও ভালোভাবে পড়ছিল কিন্তু সবসময় ওর চিন্তা থাকতো টেনশন থাকতো কী টেনশন থাকতো ও মেডিকেল স্টুডেন্ট ছিল
11 12 পাস করে ও মেডিকেল এন্ট্রেন্স পেলো, তারপরে ফাইনাল ইয়ার MBBS এলো, অনেক পড়াশোনা করতে হবে, অনেক সাবজেক্ট মেমোরাইজ মনে রাখতে হবে, তো ওর সবসময় অ্যাংজাইটি থাকতো, চিন্তা থাকতো, ও ভাবতো ভবিষ্যতের চিন্তা নিয়ে, কী ভাবতো, আমি যদি ফাইনাল ইয়ার পাস করি তো প্রাইভেট প্র্যাকটিস করবো না পোস্ট গ্র্যাজুয়েশনে যাব। তখনকার সময় প্রাইভেট প্র্যাকটিস করতে গেলে ইনভেস্টমেন্ট দরকার, টাকা পয়সার দরকার, আর যদি পোস্ট গ্র্যাজুয়েশন করতে গেলে কাটথ্রোট কম্পিটিশন, আছে সিভিয়ার কম্পিটিশন আছে, তো ও সবসময় সন্দেহ, অনিশ্চয়তা আর দুশ্চিন্তা তাকে পেয়ে বসেছিল, সবসময় সন্দেহ, অনিশ্চিততা, আনসার্টেনটি আর অনিশ্চয়তা আর দুশ্চিন্তা, ডাউটস ছিল, অ্যাংজাইটি ছিল, আনসার্টেনটি কী হবে, এসব সবসময় এই সাধকদের মনেও এটা থাকে, ভক্তদের মনেও থাকে, কী হবে কী হবে আমার জীবনে শেষে, এ প্রতিযোগিতার যুগে কেমন করে নিশ্চিত সফলতা সম্ভব। তো ও একদিন ফাইনাল ইয়ার মেডিকেল স্টুডেন্ট উইলিয়াম মসলার হাঁটছিলেন, রাস্তায় একটি ঘটনা ঘটল, একটি মাত্র উক্তি তার জীবনের আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছিল, শুধু একটি মাত্র উক্তি, একটি স্টেটমেন্ট, থমাস কার্লাইলের স্টেটমেন্ট, ওটা কী ছিল, ওই চিঠি দেখে পড়ছে, আমাদের কাজ হবে হাতের কাছে যে কাজটি আছে তা সুষ্ঠুভাবে করে ফেলা, আমাদের কী কর্তব্য, আমাদের কী করণীয়, আমাদের হাত কাজে কী কর্তব্য, হাতের কাছে ওয়ার্ক অ্যাট হ্যান্ড, ইমিডিয়েট ওয়ার্ক যেটা আছে, আজকের যে কাজ, হাতের কাছে যে কাজটি আছে তা সুষ্ঠুভাবে করে ফেলা, সুদূর ভবিষ্যতে কী ঘটবে তা নিয়ে বেশি মাথা না ঘামানোই বা, সুদূর ভবিষ্যতে কী ঘটবে কী হবে ওটা না নিয়ে, ওটা তা নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো, এটা ওর জীবনে আমূল পরিবর্তন, ট্রান্সফরমেশন করলো। ও তারপরে স্যার উইলিয়াম মসলার হলো, স্যার উইলিয়াম মসলার মানে নাইটেড, তারপরে অক্সফোর্ড ইউনিভার্সিটি, ইয়েল ইউনিভার্সিটি, এমিরিটাস প্রফেসর হলো, হি ইজ ওয়ান অফ দ্য মডার্ন মেডিসিনের ফাদার্স, ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার্স অফ মডার্ন মেডিসিন বলা হয় স্যার উইলিয়াম মসলার। তারপরে বাল্টিমোরে একটা খুব টপ গ্রেড ওয়ার্ল্ড ফেমাস জনস হপকিন্স মেডিকেল কলেজ আছে, ওটার ফাউন্ডার ছিলেন। তো উনি বলতেন, আমি অত্যন্ত সাধারণ ছিলাম, অত্যন্ত অর্ডিনারি ছিলাম, কিন্তু এ কাজ যেটা আমি করছিলাম, অতীতে যে সময় হারিয়ে গেছে তার জন্য তিনি স্মৃতি রোমন্থন করেননি অথবা বৃথা অনুতাপ করে কাল অতিবাহিত করেননি। এটা আমি কেন বললাম, আমাদের সাধকদের জীবনে, ভক্তদের জীবনেও ডাউটস থাকে, অ্যাংজাইটি থাকে, টেনশন থাকে, আমাদের কর্তব্য হচ্ছে ঠাকুরকে ডাকা, আর ঠাকুরকে বারবার বলা, ঠাকুর আমি তোমার ছেলে, আমি তোমার সন্তান, তুমি আমাকে যন্ত্র দিয়ে, আমাকে দিয়ে কাজ করাও। কেন এটা আমরা বারবার শুনছি, ঠাকুরের এটা স্থূল শরীর, এটা এই সঙ্ঘ হচ্ছে স্থূল শরীর, ওই এটা সঙ্ঘের একটা ইউনিট হচ্ছে, একটা ঘটক হচ্ছে এ টাকি আশ্রম, তো এ টাকি আশ্রম আপনাদের। তারপরে শ্রীকৃষ্ণ, এ যে আমাদের যে জীবনে, সাধকের জীবনে আপস অ্যান্ড ডাউনস হয়, আমরা সবসময় আনন্দে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, কিন্তু টেনশন আসে, তো শ্রীকৃষ্ণ 5000 বছর আগে একটা ফর্মুলা দিয়েছিলেন সুন্দরভাবে, ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্য অধ্যাত্মচেতসা নিরাশি নির্মমো ভূত্বা যুদ্ধস্য বিগত জ্বরঃ। এক্সাক্ট ওয়ার্ড ইউজ করেছেন জ্বর, জ্বর মানে কি, ফিভারিশনেস, টেনশন, অ্যাংজাইটি। কৃষ্ণ বলছেন অর্জুনকে, হে অর্জুন, ময়ি সর্বাণি কর্মাণি, সেম ঠাকুর এই যুগে সরল ভাষাতে বলেছেন, সর্বাণি কর্মাণি সব কাজ করবে, ময়ি সন্ন্যস্য সর্বাণি কর্মাণি সন্ন্যস্য অধ্যাত্মচেতসা, আমি ঈশ্বরের দাস, ঈশ্বরের গোলাম, ঈশ্বরের সন্তান, ঈশ্বরের সেবক, এই ভাব নিয়ে করলে অ্যাংজাইটি থাকবে না, এটা ঠাকুর। আমি সংসারে সব কাজ করছি, ঘরকন্যিকা কাজ সব কিছু করছি, কিন্তু সবসময় ভাবতে হবে আমি ঠাকুর মায়ের কাজ করছি। আপনারা ঘরে রান্না করছেন, পতি পত্নী সেবা করছেন, বাচ্চাদের সেবা করছেন, লালন পালন করছেন, পোষণ করছেন, ভাবতে হবে এটা আমি ঠাকুরেরই সেবা করছি, শুধু ঠাকুর সন্ন্যাসীকে, সাধুকে, ওটা গৃহস্থকে দেখেন না। সবসময় আমাদের রঙ্গনাথানজি বলতেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ কেম টু দিস ওয়ার্ল্ড টু ইনস্টল হাউস হোল্ডার্স অন দ্য হাই পেডেস্টাল অফ অনার ডিগনিটি অ্যান্ড সেলফ এস্টিম। মানে ঠাকুর সবাইকে ঋষি,
তুল্য করে দিয়েছিলেন, ঋষি আর ঋষি পত্নী। হ্যাঁ, কী উঁচু স্তর ঠাকুর দিয়েছিলেন। রঙ্গনাথনজি খুব সুন্দরভাবে বলতেন, হি কেম টু সমন এভরি হাউস হোল্ডার টু হিজ আর হার ডিভাইন হেরিটেজ। আমাদের যে দিব্যতা আছে, আমাদের যে অনার ডিগনিটি, সো গার্হস্থ জীবন অত্যন্ত মনু বলেছেন শ্রেষ্ঠ জীবন। কেন ব্রহ্মচারী টাকা অর্জন করতে পারে না, হি ক্যানট জেনারেট ওয়েলথ, একটা সন্ন্যাসী টাকা অর্জন করতে পারবে না, হি ক্যানট প্রডিউস ওয়েলথ, এক বানপ্রস্থি যারা রিটায়ার্ড হয়ে গেছে ওরাও করতে, শুধু যে অ্যাক্টিভ হাউস হোল্ডার্স আছে, সিটিজেন্স আছে, ওরা হচ্ছে প্রপ অফ দ্য সোসাইটি, তো সমাজের এটা। সো ঠাকুরের কত হাউস হোল্ডার গৃহস্থ ভক্ত ছিলেন। মাস্টার মহাশয়ের কথা উনি বললেন, মাস্টার মহাশয় বাইরে উনি সংসারী গৃহস্থ, কিন্তু ভিতরে সন্ন্যাসী। সন্ন্যাসী মানে কি, সব সময় তন্ময়, ঠাকুরের প্রতি ভালোবাসা। তারপরে আমরা দেখছি একটা আরেকটা আমাদের প্র্যাকটিক্যাল হেল্প জীবনে হবে। ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে বলছিলেন, একবার বললেন ওইটাই যে মিটিং হলো একবার, তো ঠাকুর বলছেন পাণ্ডিত্য দ্বারা ঈশ্বরকে পাওয়া যায় না, থ্রু স্কলারশিপ ইউ ক্যানট অ্যাটেন গড। কীরকম ভক্তির দ্বারা। তারপরে বলছেন ঠাকুর একজন সাধু ছিলেন, ওর কাছে একটা পুঁতি ছিল, ও পুঁতি ওকে বলা হলো, মহারাজ আপনার পুঁতিতে কি আছে আমি একটু দেখি, তো সব জায়গায় পাতায় পাতায় কি লেখা ছিল, ওম রামা ওম রামা ওম রামা। ঠাকুর এটা হিট দিয়েছে, মানেটা কি, ঈশ্বর মন সবসময় চঞ্চল, সবসময় অস্থির, সবসময় ভয়, টেনশন, অ্যাংজাইটি, ওয়ান অফ দ্য টেকনিক্স এটা। গুরুদেব তো মন্ত্র দিয়েছেন, ঠাকুর এখানে বলেছেন। তারপরে মাস্টারমশাইকে পরে বলছেন, আমি কী বললাম বলো, তখন মাস্টারমশাই বলছেন আপনি ওই সাধুর বইটির কথা বললেন। সো ওয়ান অফ দ্য টেকনিক্স কি, ঠাকুর বলেছেন ঈশ্বরের নাম ওম রামা ওম রামা, ঠাকুর ওখানে বলেছেন একটা টেকনিক। তারপরে আমাদের কাজ করতে গেলে শরীর ভালো থাকতে হবে, শরীর আর মন দুটোই ভালো থাকতে হবে। মা মহাক্রমানন্দজি খুব সুন্দরভাবে অরূপানন্দজির শিষ্য মায়ের কথা রেমিনিসেন্সেস লিখলেন, মায়ের সঙ্গে কী ঘনিষ্ঠ সম্পর্ক, আত্মীয় সম্পর্ক। মাকে অরূপ রাসবিহারী মহারাজ কখনো আপনি বলতে না, সবসময় তুমি, কেন নিজের মা, নিজের গর্ভধারিণী মা। তখন রাসবিহারী মহারাজ বলছেন, মা তুমি থাকবে, তুমি থাকলে আমরা ভরসা পাবো, সান্ত্বনা পাবো, আমাদের দুঃখ কষ্ট দূর হবে, সব কিছু আমরা তোমাকে জানাতে পারি। তখন মা বলছে, রাসবিহারী তাহলে তুমি আশীর্বাদ করো। মা জগজননী ওর শিষ্যের কাছে বলছেন, বাবা তুমি আশীর্বাদ করো যাতে আমি সুস্থ থাকি। আমরাও ঠাকুরের কাছে এই প্রার্থনা করতে পারি, ঠাকুর আশীর্বাদ করো যেন আমি সুস্থ থাকতে পারি, আমরা সুস্থ থাকতে পারি, আমরা সবাই পরিবার, শুধু পরিবারের ছেলে মেয়ে নাতি নাতনি নয়, আমি রোজ প্রার্থনা করতে হবে। কেন আপনারা ঠাকুরের ভক্ত, ঠাকুর রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন অরিজিৎ সরকার খুব বললেন সেবা করা হচ্ছে, কিন্তু চ্যালেঞ্জেস আছে, ডিফিকাল্টিস আছে, পদে পদে আমাদের পরীক্ষা হচ্ছে, প্রত্যেক সাধুদের ব্রহ্মচারীদের গৃহস্থদের সকলেরই যে শরীর ধারণ করেছে ও চ্যালেঞ্জেস চুনৌতিয়া এই ডিফিকাল্টিস ফেস করতে হয়। আমাদের কর্তব্য কি, আমরা ঠাকুরের কাছে মায়ের কাছে প্রার্থনা করলে আমাদের কল্যাণ, প্রত্যেকটি সাধু ব্রহ্মচারী প্রত্যেকটি ভক্ত এই রামকৃষ্ণ সঙ্ঘের প্রত্যেকটি স্টাফ, কেন স্টাফ না থাকলে আমরা সেবামূলক কাজ করতে পারবো না, এদের এন ইন্টেগ্রাল পার্ট অফ আওয়ার ফ্যামিলি। সো সাধু ব্রহ্মচারী ভক্ত তারপরে স্টাফ, যদি হসপিটালে আমরা হসপিটাল অনেক হসপিটালস হচ্ছে, ওখানে মেডিকেল স্টাফ আছে, নন মেডিকেল স্টাফ আছে, ওয়ার্ড বয়েজ আছে, ল্যাবরেটরি টেকনিশিয়ানস আছে, স্কুলে যদি আমরা কাজ করছি, স্কুল অনেক স্কুলস আমরা রান ম্যানেজ করছি রামকৃষ্ণ মিশন, তো প্রত্যেকটি ছাত্র ছাত্রের পেরেন্টস টিচার্স নন টিচিং স্টাফ, ঠাকুর সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন আনন্দে থাকে। কেন এরকম প্রার্থনা করলে নিজেদের কল্যাণ হবে, এটা স্বামীজি বলেছেন, তো এটা আমি বলতে চাইছিলাম। তারপরে ত্যাগানন্দজি যেটা বললেন, অহংকার আমি মরলে গুছিবে জঞ্জাল, এটা সব শাস্ত্রের সার, এটা সব ঠাকুরের বাণীর, তো নাহং নাহং তুহু তুহু এটা হচ্ছে মহামন্ত্র। আমাদের দেবেন্দ্রনাথ মজুমদার খুব সুন্দর ওই স্তব রচনা করেছেন, যে ভজন গুরুদেব দয়া করো দীন জনে, আমি দীনহীন, কেন এই শরীর মন কখন কি ব্রেকডাউন হবে কি জানি না ঠাকুর, এ জন্ম জন্মান্তর সংস্কার আছে, বাসনা আছে, নির্বাসনা দাও আর গুরুদেব দয়া করো দীন জনে, আমি দীন ঠাকুর
আমি অসহায়, আমি দুর্বল, মানে শরীর মনকে নিয়ে আত্মা দিয়ে দাদকে আমি ঠাকুরের ভক্ত সব কিছু করতে পারি, ঠাকুরের মায়ের সন্তান, আমার কোনো ভয় নেই, অভয়পদে প্রাণ সপেছি জগদম্বা সন্তান, সেটা ঠিক। কিন্তু এই শরীর মন যখন দেহাত্ম বুদ্ধি আছে তখন এ ফিয়ার আসে, ভয় আসে। তো তখন এ প্রার্থনা, গুরুদেব দয়া করো দীন জনে, মন যেন রহে তব শ্রীচরণে, এই ঠাকুর আমার প্রার্থনা, আমার মন যেন সব সময় তোমার পাদপদে থাকলে। ঠাকুর নিজে আমাদের জীবন, উনি আমাদের হাত ধরে, যেমন মাছ আছে গর্ভধারিণী মাছ, ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে সকলের বাড়িতে এটাই, বাবা সকালে উঠবে, ব্রাশ করবে, দুধ খাবে, ডিম খাবে, শক্তিশালী হবে, ভালো করে পড়াশোনা করবে, মহাপুরুষ হবে। তো সকলের মা বলেন, তো বাবা বলেন, সেরকমই স্বামীজি, ঠাকুর, মা, আমাদের বাবা মা, মিলিয়ন মাদার হার্টস পুট টুগেদার। তো অত্যন্ত করুণাময়, ওরা বারবার এটাই বলছে যেন অহংকার অভিমান ত্যাগ করে, সমর্পণ করে, শরণাগত হয়ে ঈশ্বরের কাজ করতে হবে। মম মানস চঞ্চল রাত্র দিনে, গুরুদেব দয়া করো দীন জনে, আমার মন সবসময় চঞ্চল ঠাকুর, আমি তো বলছি সকলের মন আপস অ্যান্ড ডাউনস থাকে, এটা কোনো রাস্তা নেই, গুরুদেব ঠাকুরকে বলা। তারপরে আমরা দেখছি মায়ের, মা একটি খুব সুন্দর, ঠাকুর কেন বলেছেন মা হচ্ছে সরস্বতী, মা হচ্ছে জ্ঞানদায়িনী, জ্ঞান দিতে এসেছেন। তো মা, মায়ের কথা খুব মানে আমাদের ভরসা দেয়, শক্তি দেয়। তো যাদেবী সর্বভূতেষু মাতৃরূপেণ, এই জন্যে বললেন আমাদের সকলের ভিতরে ও মায়ের শক্তি আছে, ওটা অনুভব, ওটা প্রকাশ করতে হবে, অভিব্যক্ত করতে হবে। তো মা বলেছেন আমাদের যা কিছু, যা কিছু সবের মূল ঠাকুর, তিনি আদর্শ, ঠাকুরকে ধরে রাখা, যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। ঠাকুরকে ধরে থাকা মানে কি, ঠাকুরকে স্মরণ মনন করা, সব তার মানে কি 24 ঘন্টা আমি ভজন সাধন করবো সেটা নয়, সব কিছু মই সর্বাণি কর্মাণি সন্ন্যাসী আধ্যাত্ম চেতসা, মা মনুস্মর যুদ্ধেচা, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, এই তো যুদ্ধ, লড়াই, সংগ্রাম, জীবন সংগ্রাম প্রত্যেকেরই, এটা প্রত্যেক প্রতি পদ হর ফল হর মিনিট আমাদের সংগ্রাম হচ্ছে মনের সঙ্গে, বাসনার সঙ্গে, সংস্কারের সঙ্গে। তো মাম অনুস্মর যুদ্ধেচা, তো ঠাকুরকে ধরা থাকা মানে ঠাকুরের স্মরণ মনন করা। যেমন রাসবিহারী মহারাজ মাকে বলছেন, মা তোমার সঙ্গে একটি কথা আছে, মা বলছেন বাবা কী আছে বলো। তো মায়ের সঙ্গে যেমন রাসবিহারী মহারাজ আত্মীয় সম্পর্ক রেখেছিলেন, ইন্টিমেট রিলেশনশিপ উইথ দ্য আল্টিমেট ডিভাইন মাদার, সেরকম আমরাও এটা করতে হবে। এখানে মা বলেছেন ঠাকুর এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে, তো আমাদের উদ্ধার হবেই হবে, এটা বিশ্বাস রাখতে হবে। আমি ঠাকুরের মন্ত্র পেয়েছি, এই আদর্শ পেয়েছি, ঠাকুরের ছায়া এটাতে আসতে পেরেছি, ঠাকুরের আদর্শ গ্রহণ করতে পেরেছি, আমার জীবন অবশ্য ধন্য হবে, আমি কৃতার্থ হব, কৃতকৃত্য হব, আমার জীবন সার্থক হবে, আমার এই জীবনে ঈশ্বর দর্শন হবেই হবে ঠাকুরের কৃপায়। আমার সবসময় ভাবতে হবে ভাবনা, ভাবনা খুব ইম্পর্টেন্ট, ভাবনা মানে কি, ফিলিং, ফিলিং, আমরা অ্যাজ উই থিঙ্ক সো উই বিকম, স্বামীজি একটা মহামন্ত্র দিয়েছেন, সো এভরিথিং ডিপেন্ডস অন আওয়ার থটস, আমরা কী চিন্তা করছি, থটস। তো ওখানে মা বলছেন সবসময় এটা ভাবতে হবে আমার উদ্ধার হবে, আমার ঈশ্বর দর্শন হবেই হবে, আমার জীবনে সফলতা অবশ্যম ভাবে, আমি সব কিছু করতে পারি, ঠাকুরের সেবা করতে পারি। মাও বলেছেন আমি মেয়ে মানুষ, আমি কী করতে পারি, এটা মনে রাখতে হবে, যখনই আমরা দুর্বল ফিল করবো আমরা করতে পারবো না মায়ের কথা, কিন্তু ঠাকুর বলেছেন আমি কী করেছি তুমি আরও বেশি করবে। এই কলকাতার লোক মানে মডার্ন লোক কিলবিল করছে, দে আর ক্রলিং ইন দ্য মড লাইক ওয়ার্মস, ওয়ার্ল্ডলিনেসে। তো আমাদের সকলের সঙ্গে আমরা যে পেয়েছি এটা সকলের সঙ্গে আমরা শেয়ার করতে হবে, ভাব প্রচার মানে এটাই। আমি অনেক জিনিস পেয়েছি ঠাকুরের কাছে, মায়ের কাছে, আমার জীবন ধন্য হয়েছে, পরিবেশ করতে হবে, এটাতে অহংকার অভিমান আসে না। ভূতেশানন্দ মহারাজকে একজন সাধু জিজ্ঞাসা করলেন, মহারাজ আমরা তো ঠাকুরের কাছে চাপরাশ পাননি, ঠাকুর বলেছিলেন নরেন শিখিয়ে দেবে ঘরে বাইরে হাঁক দেবে, কিন্তু আমাদের কী কর্তব্য কী? মহারাজ বললেন বাবা তোমরা তুমি আমরা আমাদের কাছে যা শিখেছ সেটা পরিবেশন করবে। যে ঠাকুরের কথাতে আছে না, ঝাড়ু অপরিষ্কার নিজে অপরিষ্কার,
কিন্তু ঘর পরিষ্কার করার জন্য সাহায্য করে। তো আমরা ভক্ত, ঠাকুরের ভক্ত, আমরা যেটা পেয়েছি স্বামীজির বাণী, যেটা পেয়েছি ঠাকুরের বাণী, যেটা পেয়েছি আত্মবিশ্বাস জাগাতে হবে, আত্মশক্তি, আত্মশক্তি জাগৃতি করতে হবে, এটা সকলকে আমরা বিলে করতে হবে। তারপরে যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নেই, ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয়। এ প্রেম ভক্তি আসল, আমি ঠাকুর, আমি তোমার ছেলে, আমি তোমার সন্তান, সব দায়িত্ব তোমার, তোমাকে করতে হবে, এটা একটা ইন্টিমেট, তুমি সব কিছু, তুমি আমার সৃষ্টি করেছো ঠাকুর, আমার মনের দুর্বলতা। স্বামীজি নিজে বলেছেন, স্বামীজি মহাবেদান্তিন ছিলেন, র্যাশনালিস্ট ছিলেন, সাইন্টিফিক মাইন্ডেড, সাইন্টিফিক ওরিয়েন্টেড ছিলেন, উনি বলছেন দিন রাত প্রার্থনা করতে হবে জগদম্বাকে, হে জগন্মাতা, হে শিব গৌরী শঙ্কর, আমার কাপুরুষতা দুর্বলতা দূর করে দাও, সবসময় এটা ভাবতে হবে, মা প্রার্থনা করতে হবে, মা, মা কালী, তুমি আমার মা ঠাকুর স্বামীজি আমার কাপুরুষতা দুর্বলতা দূর করবে, আমার মনুষ্য করে দেবে, মনুষ্যত্ব দাও আমাকে। এটা মনুষ্যত্ব মানে কি? নির্ভয়তা, নির্ভীকতা, শান্তি, আনন্দ, সেবা, নিঃস্বার্থ বুদ্ধি। আমরা ভাবতে পারি এটা 100% আমরা করতে পারবো না, স্বামীজি ঠাকুরের আদর্শ অত্যন্ত, রঙ্গনাথানন্দজি সবসময় বলতেন, রঙ্গনাথানন্দ মহারাজ পরম পূজনীয়, স্বামীজি যদি 100% করেছেন আমরা 1% করতে পারি, কালকে 2%, পরশু 3%, সো দিনে দিনে আমাদের উন্নতি হবে, উই বিকাম বেটার অ্যান্ড বেটার এভরিডে, সেটা পজিটিভ অ্যাটিটিউড খুব বলছেন। আর তারপরে মা নিজে বলেছেন আমি সত্যিকারের মা, তারপরে বলছেন আমাদের অনেক আর অপরাধ বোধ হয়, গিল্ট কনসিয়েন্স হয়, আমি সময় নষ্ট করেছি, এ করেছি, আমার জীবনে কী হবে। মা নিজে বলেছেন আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকে তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। তো আমাদের কর্তব্য কি? মাকে বলতে হবে, মা যখন তুমি শরীরে ছিলে তুমি বলেছো এই কথা, সবসময় তুমি স্মরণ রাখবে, মনে রাখবে, আমার মনের যে সংস্কার বাসনা ধুলো কাদা আছে ওটা তুমি তোমাকে ঝেড়ে আমাকে কোলে নিতে হবে। এটা মাস্টার মহাশয় ঠাকুরের মহাভক্ত, শেষে সবসময় ওনার এই প্রার্থনা, ঠাকুর মা আমাকে কোলে তুলে নাও, টেক মি অন ইউর ল্যাপ, কোলে তুলে নাও, সেটা আমাদের এটা। তারপরে এটা আমাদের ঈশ্বরের ইচ্ছা, এটা ভেরি ইম্পর্টেন্ট। বাইরে অনেক দুর্নীতি আছে, অনেক ভায়োলেন্স এটা আছে, তো মা বলছেন ঠাকুরও বলছেন এটা ঈশ্বরের লীলা, আমরা কিছু বুঝতে পারি না, বিয়ন্ড আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। উনি বলছেন ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিচ্ছুই হওয়ার সাধ্য নেই, ত্রুটিও নড়ে না, এটা খুব ইম্পর্টেন্ট কথা। তারপরে মা আমাদেরকে শেখাচ্ছেন কি করে আমরা জীবনে এগুতে পারি, সাধন পথে এগুতে পারি। মা বলছেন ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করতে হবে। আমরা অনেকে বলে ঠাকুর সব সর্বজ্ঞ, ঠাকুরকে ছোটোখাটো জিনিস কেন বলবো, কিন্তু মা এখানে বলছেন মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের ব্যথা কেঁদে কেঁদে বলবে, দেখবে তিনি মনের দুঃখ দূর করে দেবেন। তো আমরা ঠাকুরের কাছেও শিখছি, হাজরা ঠাকুরকে খুব কষ্ট দিয়েছিলেন, সীতা ভবতারিণীর কাছে গিয়ে ঠাকুর বলছেন মা হাজরা এখানকার কথা ইয়ে করে দিচ্ছে করছে, কখনো কখনো হৃদয় খুব কষ্ট দিয়েছে, মা মায়ের কাছে ঠাকুরকে বলছেন, নারেন বলছে ঠাকুর আপনার মাতা খারাপ হয়ে গেছে, দর্শন টর্শন সব দেখছেন, এ সমস্ত মিথ্যা, ঠাকুরকে ঠাকুরের শাক লাগলো, মানে এত কষ্ট হলো, সঙ্গে সঙ্গে মা জগন্মাতার কাছে গিয়ে বলছেন মা নারেন এরকম বলছে কি তাহলে সব মিথ্যে হলো, কিন্তু মা বলেন বাবা তুমি চিন্তা করো না, নারেন এখনো ছেলে মানুষ পরে বুঝবে। তো আমরাও মনের কথা ঠাকুরকে বলতে হবে নির্ভর হয়ে। তখন মা এখানে একটা মহামন্ত্র বলছেন, ঠাকুরকে ডাকবে তার উপর নির্ভর করবে সব হয়ে যাবে, সব একটা সুইপিং স্টেট মহামন্ত্র, সব হয়ে যাবে, মানে তীব্র ব্যাকুলতে ব্যাকুলভাবে আন্তরিকভাবে তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে। কেন মনের দুঃখ? প্রেমৈক বিন্দুম চিরদগ্ধ চিত্তে, প্রেমৈক বিন্দু শুধু একটা প্রেমের ফুটা চাই, ড্রপ অফ লাভ চাই, কেন আমার জন্ম জন্মান্তরে আমার মনে অস্থিরতা আছে, দুঃখ আছে, অশান্তি আছে, প্রেমৈক বিন্দুম চিরদগ্ধ চিত্তে বিষিঞ্চ চিত্তম করুণা সুশান্তম, আমার মা তোমাকে তোমার কর্তব্য কি আমার মন শান্ত করে দাও। তো এরকম করলে আমাদের জীবন ধন্য হবে,
টাকির ভক্তদের আমি আমি ঠাকুরের কাছে রোজ প্রার্থনা করব। আমি কি করি, রোজ ঠাকুরের কাছে গিয়ে সব বলে দিই, মহারাজ এই সেন্টারে এই প্রবলেম আছে, এটা এটা প্রবলেম আছে। উনি খুব সুন্দরভাবে সব শুনেন, আর ঠাকুর বিষয় ওনার একটা লীলা আছে, স্পোর্ট আছে, আমরা বুঝতে পারবো না। তো আমিও ঠাকুর আশ্রম ঠাকুরের যে টাকি আশ্রম আছে আপনাদের জন্য, মহারাজের জন্য, এই আশ্রমের জন্য আমি রোজ প্রার্থনা করব। আপনারাও প্রার্থনা করবেন, ঠাকুর আপনাকে আপনাদেরকে মায়েদেরকে শক্তি দিয়ে অদ্ভুত কার্য করবেন। এই বিল্ডিংস যে ছাত্ররা পড়ছে, এই প্রাইমারি স্কুল বিল্ডিং, হস্টেল বিল্ডিং, এই জি প্লেস ওয়ান এটা কন্ডেমড হয়ে গেছে, মহারাজ বলছিলেন, সব কিছু যেন সুন্দরভাবে, আপনাদের কিছু অসাধ্য নেই, ঠাকুরের কৃপায় অসম্ভব সম্ভব হবে, এ বলে আমার বক্তব্য শেষ করছি।
शाम।